আল্লাহর বান্দি ঈমানের পরীক্ষায় দাঁড়ায় গেল দুধের বাচ্চা কোলে নিয়া বেঈমানের সামনে বেঈমান জালেম কয় ও নারী তুমি মুসলমান বলে হ্যাঁ বলে ইসলাম ছেড়ে দাও আমার পায়ে সিজদা লাগাও আল্লাহর বান্দি চিল্লায় কইরে বেঈমান এই কপালটা আমার মালিকের জন্য অক্ষ করে দিয়েছি এই কপাল আর কোন বেঈমানের পায়ের নিচে নিব না বেঈমান ডাক দিয়া কয় দেরি করিস না তো আগুনের মধ্যে জ্বালায় দেওয়া হবে আল্লাহর বান্দি ডাক দিয়া কয় ও বেঈমান জীবনটাও দিতে রাজি তবে বেঈমানের কাছে মাথা নত করতে রাজি না ওই জালেম দুশমন শেষ পর্যন্ত আগুনের কুণ্ডলি সাজাইয়া মায়ের কোলের দুধের বাচ্চাটারে যখন টান মারিয়া আগুনের মধ্যে ফেলে দেয় মা চোখের পানি ছেড়ে চোখের পানি ছেড়ে কান্না করেন হে মালিক তুমি ছাড়া আমার আপন কেউ নাই আমার কলিজা ছিঁড়ে যাইতেছে আমার দুধের বাচ্চাটারে আগুনের মধ্যে ফেলে দিল যেই বাচ্চা কথা বলতে জানে না ওই বাচ্চা আগুনের মধ্যে যাওয়ার পরে জবানটা খুলে গেল কথা বলা শুরু করল আগুনের মধ্যে গিয়া বাচ্চা মাকে ডাক দিয়া কয় ও মা ভয় পেও না ভয় নাই যদিও চোখে তাকাইয়া দেখো আগুন তবে ঈমানের বরকতে এখন আগুন না এটা ফুলের বাগান হয়ে গেল আন্দারামা দরবাবি বরহানে হক তা তুমি আশরাতে খাসানে হক আল্লাহর বান্দা যখন ওই বাচ্চা কথা বলা শুরু করলো বেঈমানের মাথা গরম হয়ে গেল বাচ্চা ডাক দিয়ে কয় মা আর বেঈমানের ভয় পেও না তুমি ও বিসমিল্লাহ বলে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে ঢুকে পড়ো আল্লাহর বান্দি মহিলা ঈমানের পরীক্ষা ঈমানটারে মজবুত করিয়া যখন সেও আগুনের মধ্যে ঝাঁপ দিল দেখা মাত্র শত শত বেঈমান জাগায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এরে যুবক আল্লাহর গোলাম কিসের টাকার বাহাদুরি করো ক্ষমতার বাহাদুরি আর যৌবনের বাহাদুরি নমরুদ আর হামান আর ফেরাউনের থেকে বাহাদুর তুমি হতে পারো না কই গেল সেই ফেরাউন যার নাম আজকে কোনো বেঈমান শুনতে পারে না অথচ তার ঘরে আবার তাকায় দেখো তার আপন স্ত্রী আসিয়া কেমন আমার আল্লাহর পাগল মায়ার নবী মেয়েরাজে যায় হঠাৎ করে জান্নাতের ঘেরান নাকি আসতেছিল নবী বলেন জিব্রাইল এত সুঘ্রাণ কোথার থেকে পাই বলে ফেরাউনের স্ত্রী আসিয়ার কবর থেকে বেহেশতের ঘেরা যে আসিয়া কেয়ামতের ময়দানে আমার মায়ার নবীজির বিবি হওয়ার ভাগ্যবতী হবে কেয়ামতের ময়দানে ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে আমার আখিরি নবীর বিবাহের ব্যবস্থা হয়ে যাবে এরে পর্দার আড়ালের মা তুমি তো আলেমের মা হাফেজের মা কোরআনওয়ালার মা ও এলাকার যুবক তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না তোমার অন্তরের জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার আমার মতো যুবক তাকায় দেখো র‍্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার চাকরি করে ব্যবসা করে ড্রাইভারি করে শ্রমিকের কাজ করে কৃষি কাজ করে এক বেলার নামাজও বাদ দেয় না তুমি কেন পারো না আসলে তোমার মধ্যে জাহান্নামের ভয় নাই তুমি আসলে কোরআন নিয়ে গবেষণা করো না মরণের চিন্তাও করো না আর যারা মরণের চিন্তা করে তাকায় দেখো তাদের ঘুম নাই সামান্য সময় ঘুমাইয়া আবার উঠা চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের নামাজে কাঁদে আল্লাহকে ডেকে বলে ও দয়ার মালিক দুনিয়া তো ঘুমানোর জন্য পাঠাও নাই
আবার একটু সামান্য ঘুমাইয়া তোমার দরবারে হাজিরা দিয়া দাঁড়ায়া গেলাম ও আল্লাহ তুমি আমাকে maaf করে দাও এই বান্দাগুলো যখন তাহাজ্জুদ ওয়ালারা কবরে যাবে ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই কথা বলার পরে যখন মুমিন জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব একমাত্র আল্লাহ দ্বীন আল ইসলাম আমার ধর্ম ইসলাম আমার মায়ার নবীকে দেখাইয়া বলবে চিনো আশিকের রাসূল বলবে হা ইনি তো আমার মায়ার নবী যেই নবীকে না দেখে নবীর আদর্শের টুপি পরলাম দাড়ি রাখলাম আল্লাহ বলবেন ফেরেশতা কবরের মধ্যে বেহেশতের বিছানা বিছায়া দাও বান্দা আরামে ঘুমাবে কারণ দুনিয়াতে ঘুমাতে পারে নাই রাতের বেলা উঠিয়া কান্নার আওয়াজ ওই বান্দা এখন আরামে ঘুমাইতে দাও কিয়ামতের আগের দিন পর্যন্ত বান্দা আরামে ঘুমাবে কেউ যেন ডিস্টার্ব না করে পক্ষান্তরে যারা আল্লাহর নাফরমান গুনাহগার হয়ে কবরে যাবে ফেরেশতারা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও গুনাহগারেরা একই আওয়াজ দিবে লা আদরি লা আদরি লা আদরি আমি কিছুই জানি না কিছুই জানি না কিছুই জানি না আল্লাহ তখন গোসা হয়ে বলবে ফেরেশতা আর কেন দেরি করো এই নাফরমানের তো দুনিয়াতে আমি আল্লাহ কম নেয়ামত দেই নাই কম সুযোগ দেই নাই আমার দেওয়া নেয়ামত খাইয়াও আমারে মানে নাই আমার দেয়া বাতাস আমার দেয়া সূর্যের আলো চাঁদের আলো আমার দেয়া নেয়ামত সব ভোগ করেছে আজান শুনিয়া মসজিদে যায় নাই আলেম ওলামার কথা শুনিয়া নামাজ পড়ে নাই তাদের কথা মতো চলে নাই আল্লাহ বলবে আর সুযোগ নাই এরে ফেরেশতা তাড়াতাড়ি কবরে জাহান্নামের বিছানাটা বিছায় দাও তাড়াতাড়ি জাহান্নামের সাথে একটা রাস্তা বানায় দাও কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে রে গুনাহগারের দল একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সব অন্ধকার কবরটা ভরে যাবে আল্লাহ তাআলা গোসা হয়ে বলবে এরে কবরের মাটি এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে চাপ কবরের চাপে পাজরের হাড় চুরমার হয়ে যাবে এরে যুবক আল্লাহর গোলাম আল্লাহর আজাবের কথা শুনলে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর বলো দয়ার মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই গুনাহের কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বাটা না পাক আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না ওরে গুনার কারণে যদি জাহান্নামের আগুন জ্বলে থাকে চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না এরে আল্লাহর বান্দা যাদের চোখে পানি নাই ডানে বামে তাকাইয়া যদি দেখো কার চোখে পানি হাতটা বাড়ায়া দোয়া নাও কান্নাওয়ালার দোয়া খালি হাতে ফেরত যাবে না এরে আল্লাহর বান্দা এখানে এমন বান্দা আছো অনেকের মা নাই বাবা ও নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে বাবা ওই বাবারে যারা কবরে রাখি আর আমি ঘুমাও যেই বাবা রাতে রাতারে মোবাইল করিয়া খবর নিত আর বলতো বাবা কখন খানা খেয়েছ কখন তুমি গোসল করেছো তোমার শরীরের কি খবর আজকে যার বাবা নাই তার খবর নেওয়ার কেউ নাই ইয়াতিমের মতো ঘুরতে সুরে সন্তান ওই বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মায়ের জন্য কি বাবা একটু মায়া হবে না ওই বাবারে কবরে রাইখা কেমন করে তুই ঘুমাও ওই বাবার জন্য কি একটু দিলে
মায়া হবে না ওই বাবা আজকে কত অসহায়ের মতো কবরের মধ্যে পড়ে আছে সন্তান তোমার দিকে তাকায় আছে রে বাবা আমার মায়ার নবীও বড় ইয়েতিম মা হারায়া নবী কান্নার আওয়াজ রাস্তায় হাঁটে আর কাঁদে আর বাবারে তালাশ করে আমার নবী বাবা হারা মা হারা এতিম হয়ে কান্না করে ও আল্লাহর বান্দা কয়দিন আর দুনিয়াতে বাসবি ঈদের নামাজ পড়িয়া সব ভাইয়েরা আনন্দ করতে করতে বাড়ি বাড়ি যায় হঠাৎ দেখি কয়েকটা যুবক কবরের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে এরে যুবক আজকে ঈদের আনন্দ কেন কবরের কিনারায় দাঁড়ায় তুমি কাঁদো যুবক হাউ মাউ করে কান্না করে বলে গত ঈদে আবার বাবারে নিয়ে ঈদের নামাজ পড়েছি আজ ঈদের নামাজে আমার বাবারে আমি দেখি নাই আমার বাবা আমার মাথায় হাত দিয়ে কত দোয়া করেছেন আজ আমি বাবা হারাইছি অন্য সন্তানেরা যখন আব্বা বলিয়া ডাক দেয় আমার কলিজায় বড় ব্যথা পায় আমি এখন আর মোহাব্বতে আব্বা বলে কাউকে ডাক দিতে পারি না ও মা হারা সন্তান ও বাবা হারা এতিম সন্তান দুই ফোঁটা চোখের বাড়ি ছেড়ে আমার মাওলাকে মোহাব্বতে ডাক দাও দিল ভরে চোখের পানি ছেড়ে দোয়া করো আর বলো দয়ার আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমার বাবার কবরের জান্নাতের বাগান বানা দাও ওই আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করো আর কান্না করো আল্লাহ ছাড়া আপনার কেউ নাই রে যুব জান্নাত পাওয়ার জন্য ঈমানটারে মজবুত করো নেক আমল করো আল্লাহর কাছে কাঁদো তওবা করো আর নামাজ ছাড়বা না বেপর্দায় চলবা না মা বাবারে কষ্ট দিবা না নবীর সুন্নতের বিপরীত চলবা না আলেম ওলামাদের কথা মেনে আমল করবা আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করে দাও আয় আল্লাহ তওবা করার তৌফিক দান করে দাও তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করে দাও আয় আল্লাহ গুনামুক্ত জীবন দান করো আল্লাহ মেহরবানি করে পাঁচ অক্ত নামাজি বানায় দাও নবীজির মোহাব্বতে আমাদের ঈমানকে মজবুত করে চলার তৌফিক দান করো আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা জালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله দরবারে আমি ক্ষমা চাইলাম আল্লাহ তাআলা দয়া করে আমাকে ক্ষমার ঘোষণা করে দিলেন এরে নবীর আশে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মেহেরবানি করে মুহাম্মদের উম্মত হওয়ার কারণে এই সুযোগটা দিয়েছেন কেন আমি আদম শত শত বছর কেঁদেছি একটা মার্জিত ভুলের জন্য আল্লাহ এরপরও ক্ষমা করেন নাই নির্দিষ্ট জায়গায় গিয়া কাঁদলাম জবলে রহমত পাহাড়ের মধ্যে কিন্তু মুহাম্মদের উম্মতের কপাল এত ভালো এরা মারাত্মক অন্যায় করার পর আল্লাহ বলবেন না জমিন থেকে আর এক জায়গায় গিয়া কান্না করবা না হয় ক্ষমা হবে না আল্লাহ মুহাম্মদের মহাব্বতে উম্মতের এই সুযোগ দিছে রে মুহাম্মদের উম্মত জমিনের যে কোনো জায়গায় বসে তুই ক্ষমা চাবি আমি আল্লাহ মুহূর্তে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব আতিনা
في دار الدنيا نا حسان آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى هر غريد نیک تو تیار ہے جو نہ منگے اس سے تو بیزار ہے اللہ تعالی جنت ترے بکری کرچین بے ایمانوں کے پاس نہ مومنوں کے پاس আল্লাহ বলেন জান্নাত বেচা কেনা হয়ে গেল মুমিনের সাথে কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না কিন্তু নবীজি বলেছেন পৃথিবীতে যত মানুষ এসেছিল আসতেছে আসবে সকলের নামে জান্নাতে একটা ঘর বরাদ্দ করা আছে আর একটু সাউন্ড দাও সিকন ভাবে দাও মোটা সাউন্ড কমাও নমরুদের নামে জান্নাতে ঘর ফেরাউনের নামে জান্নাতে ঘর সাদ্দাদের নামে জান্নাতে ঘর দুনিয়ার সকল বেঈমানের নামেও ঘর কিন্তু হে আল্লাহ কোরআন ও হাদিস রিসার্চ করে যেটা আমরা পেয়েছি কোন বেঈমান জান্নাত পাবে না তো ফেরাউনের নামে জান্নাতের কি হবে নমরুদের নামের জান্নাতটা কি হবে আল্লাহ বলেন ও নবী জানায় দেন আমি আল্লাহ মুমিনদের বেশি মহব্বত করি যেই মুমিনের আমি আল্লাহ ডিউটি দিলাম মূল ডিউটিগুলো পালন করবে মূল ডিউটির বিনিময়ে মূল জান্নাত পেয়ে যাবে কোনো সন্দেহ নাই তবে মূল ডিউটির পর কিছু ওভার ডিউটি আছে এই ওভার ডিউটি যারা করবে মুমিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মূল ডিউটি অন্য নামাজ পড়া ওভার ডিউটি মুমিনের জন্য রমজানে রোজা রাখাটা মূল ডিউটি অন্য টাইমে রোজা রাখা ওভার ডিউটি ধনী মানুষ বছরে একবার যাকাত দাও মূল ডিউটি মাঝে মাঝে মাদ্রাসা মসজিদ আর ওয়াজ মাহফিলে দান সদকা করো ওভার ডিউটি এরে নবীরা শেখ উম্মতির দল জীবনে ধনী একবার বাইতুল্লাহ হজ করো মূল ডিউটি মাঝে মাঝে বান্দা উমরা করবা ওভার ডিউটি এই মূল ডিউটি যারা করবে তারা তো তাদের নির্দিষ্ট জান্নাত পেয়ে যাবে কোনো সন্দেহ নাই কিন্তু যারা মূল ডিউটির পরে ওভার ডিউটি করবে আল্লাহ পাক নবীকে বলেন জানায় দেন আমি আল্লাহ ওভার ডিউটি করনে ওয়ালা আমার মহব্বতের মুমিনদেরকে ওই বেঈমানের বানানো জান্নাত বোনাস দিয়া দিব কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নেগাহাদার ওই জান্নাত পেতে চাননি ছোট জান্নাত চান না বড় জান্নাত মনে মনে ভাবতেছেন এক সিফার মধ্যে থাকতে পারলি হইল তারপর যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে আল্লাহ কবুল করে কিন্তু ওই দিন যে ছোট জান্নাত পাবে দশ দুনিয়ার সমান হেই বেচারা কঠিন কলিজা কামরায়া আফসুস করবে ভিআইপি জান্নাত দেখা আফসুস করবে আরেকটু যদি নেক আমল করতাম তা আরেকটু দামি জান্নাত পাইতাম বলে কি পরিমাণ দামি নবী বলেন কোন কান কোনদিন শুনে নাই চোখ কোনদিন দেখে নাই অন্তর কোনদিন কল্পনাও করেন আল্লাহ এটা কেমনে পারবো যে ছোট্ট জান্নাত দশ দুনিয়ার সমান বড়টার অবস্থা কি এটা কিভাবে সম্ভব বলে রে বান্দা দুনিয়ার জমিনে তাকায় দেখ
400 থেকে 500 বছর আগে আমেরিকা নামের কোন জমিনে দুনিয়ার রাষ্ট্র ছিল দুনিয়ার কেউ জানতো না 500 বছর আগে দুনিয়ার কেউ জানতো না আমেরিকা নামের একটা মহাদেশ আছে এখান থেকে যদি মাটি খনন করো ডাইরেক্ট তুমি নিচে যাইবা আমেরিকার সাথে মোলাকাত হয়ে যাবে কেমন আমেরিকা 500 বছর আগে দুনিয়ার কেউ জানতো না স্বপ্নেও দেখে নাই আমেরিকা নামের একটা মহাদেশ এই জমিনের অন্তর্ভুক্ত আছে কত বিশাল বাংলাদেশের অর্ধেক এত বিশাল আমেরিকা কেউ কল্পনাও করে নাই আজ আমাদের এখানে রাত ওখানে এখন দিন সেখানে যখন রাত হবে আমাদের এখানে দিন হবে এক দিনের সফরে বিমানেও যাওয়া যায় না ঘুরতে 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 আমেরিকায় যেতে হয় ওরে বান্দা তাকায় দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কত পৃথিবী নামক গ্রহটা কত বড় আজ পর্যন্ত বিজ্ঞানীরা আয়তন বের করতে পারে নাই কারণ সূরা কাহাফের মধ্যে বাদশা জুলকারনাইনের ঘটনা আছে এই বাদশা জুলকারনাইন সারা দুনিয়া শাসন করেছে সারা দুনিয়ার শাসক দুইজন বাদশা বাদশা জুলকারনাইন আর একজন বাদশা পয়গম্বর সুলাইমান বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সদমতি এ খাতে মাসদে অপরি এই বাদশা জুলকারনাইন উত্তর মেরুতে গিয়া দুই পাহাড়ের পাদদেশে প্রাচীর নির্মাণ করেছিলেন ওই প্রাচীরের ওপারে ইয়াজুজ ওয়া মাজুজের বংশধরেরা বসবাস করে এরা এক সময় জমিনের মধ্যে আসবে মানুষ ধরবে আর খাবে কিয়ামতের আগে আজ পর্যন্ত কোন বিজ্ঞানী বের করতে পারে নাই ওই দানবীর দল কেমনে ঘুমায় কেমনে খায় ওদের বাড়িঘরের কি হালাত কেউ বের করতে পারে নাই আর ওদিকে রকেট চালায় যায় না আমাদের বরিশাল কুয়াকাটা বঙ্গোপসাগর থেকে ডাইরেক্ট দক্ষিণ দিকে যতই যাবে পানি আর পানি পানি আর পানি পানি আর পানি এর নবীর উম্মতের দল এখন কথা হলো এত বিশাল দুনিয়া আল্লাহ পাইব কই হ্যাঁ কিছু সময়ের জন্য মেনে নিলাম আল্লাহ পারবেন কিন্তু আমার এত এত বড় জান্নাত দরকার কি ওরে মানুষ তুমি কি হিসাব করতেছ দশ দুনিয়ার সমান জান্নাত পাইয়াও যেই বান্দা আফসুসে কলিজা ফাটায় কান্না করবে বুঝো নেই ওইবার দশ দুনিয়ার সমান জান্নাত পাইয়াও বান্দার তৃপ্তি হবে না এই বাংলাদেশের মধ্যে তাকায় দেখো বাঙালির নফসে খাওয়া আমার কি হালাত যত পায় তত খায় খাইয়াও কয় মন ভরে নাই পাইলাম না রে খাইলাম না খাওয়াইয়া কোনোদিন শুকুর পাওয়া যায় না বাঙালির কাছে জনমের মতো পেট ভরে খাইয়া পাতিল খালি করলে এরপরে কয় লবণ কম চোখের ক্ষুধা নিবারণ হয় না বাঙালি যখন আপনি একা ছিলেন ঢাকায় আসছেন চাকরি করার জন্য কাজ করছেন একটা ছোট্ট রুমে বেচালার থাকতেন সমস্যা হতো না এখন আপনি 20,000 টাকার বেতনে চাকরি করেন আপনার বড় এক তিন রুমের বেড লাগায় একটা ফ্ল্যাট দিল আপনার চলে না সংসার হয় না আরো বড় লাগে আবার দামি দামি বান্দাদের দিকে তাকান টিনের ঘরওয়ালার আফসুস বিল্ডিং কবে আমার হবে বিল্ডিং ওয়ালার আফসুস দুই তলা হবে কবে দুই তলাওয়ালা আফসুস করে দশ তলা কবে হবে দশ তলাওয়ালা ভয়ে ভয়ে কান্না করে আল্লাহ
লন্ডনে কবে বাড়ি হবে, কানাডায় কবে হবে, সিঙ্গাপুরে কবে হবে, মনে হয় যেন গোটা জগৎটা দিয়ে দিলেও তার তৃপ্তি হয় না। আর কেয়ামতের ময়দানে এক একজনের পেছনে সত্তর জন হুর থাকবে। এরে নবীর উম্মতের দল তখন টের পাইবা দশ দুনিয়ার মতো জান্নাতেও তৃপ্তি কেন হয় না। ওই জান্নাত যদি পেতে চান এমনি ভাবেন, আল্লাহ তাআলা বলেন জান্নাত আমি মুমিনের দিয়া দিলাম, বিনিময় মুমিনের জানমাল নিয়া নিলাম, মুমিনের জান আর মাল আমি কিনে নিয়েছি, বিনিময় মুমিনের জান্নাত দিয়েছি। কিন্তু আশ্চর্য হলো আল্লাহ জানমাল নিয়েছেন বলেও নেন নাই, মুমিনের আল্লাহ জান্নাত দিয়েছি বলেও দেন নাই। পাইছেন নি আপনারা জান্নাত? বছরে দুই একবার জান্নাত সফরে কক্সেস বাজারে যার বাড়ি আছে ফাঁকে ফাঁকে একটু প্লেনে গিয়া সফর করে, বাড়িতে যায় দেখে আসে। আর এমন সুন্দর জান্নাত যদি লন্ডনে থাকতো পালায়া হলো মানুষ যায় দেখতো। তাহলে আল্লাহ জান্নাত দিয়েছি বলে দেন নাই, জানমাল মুমিনের নিয়েছি বলেও নেন নাই। তাহলে আল্লাহর ওয়াদা গেল কই? বলে আল্লাহর ওয়াদা ঠিক আছে, আমাদের বুঝার মতো মেমোরি কম, জিবি কম, মাথার সাইজ সবার সমান, মেমোরির সাইজও কিন্তু সমান, ভেতরের কারবার অনেক ব্যবধান। ফোর জিবি মেমোরির সাইজ আর 8 জিবি মেমোরির সাইজ এক না অভিন্ন? ভিতরের কারবার কি এক? না না, 64 জিবির মেমোরির সাইজ যেমন, 1 জিবি মেমোরির সাইজও তেমন, ভেতরের কারবার আসমান জমিন ব্যবধান। এই পিলকুনি এলাকার তক্কার মাডের মানুষের মাথা বেশি বড় হবে না, সকলের মাথার সাইজও কিন্তু সমান, কিন্তু ভেতরের কারবার অনেক ব্যবধান। কেউ বয়ান শুনে কান্না করে আর মাপ চায় আল্লাহ মাপ করে দাও, আর কেউ বয়ান শুনিয়া ঘুমের আগেই ফেসবুকে বিরোধিতা শুরু করে দাও। আছে না নাই? মাথা ঠিক আছে, সব সাইজ সমান, ওজনও সমান, ভিতরের কারবার অনেক ব্যবধান। আমার বুজার মেমোরি কম, জিবি কম, এই কারণেই তো মানুষ অনেক জিনিস করতে গিয়াও পারে না, চাইতে গিয়াও পারে না, আবার অনেক জিনিস না করতেও করে ফেলে, পরে নিজে আবার জিব্বা কামড় দেয় করলাম কি। এরে নবীর উম্মতের দল আল্লাহ জান্নাত দিয়েছি বলেছেন কিন্তু দেন নাই, জানমাল নিয়েছি বলেছেন কিন্তু নেন নাই, তার একমাত্র জবাব, এই দুনিয়ার আদমের সন্তান তোর আব্বারে তো জান্নাতে দিয়েছি, বাবায় না থাকলেই তো ওই সম্পদ সন্তানের আবায়, জান্নাত তো তোর বাবাকে দেখাইলাম, ওই জান্নাত সন্তান ঔরস হিসাবে পেয়ে যাবি। আর জানমাল আমি তো নিয়েছি, তার মানে তোমার তো এক সময় জানও ছিল না মালও ছিল না, দিয়েছি তো আমি, ছিল আমার কাছে, আমি আল্লাহ কিছু সময়ের জন্য দিলাম তোমার কাছে আমান, আমার মাল আমার জান এটা তোর না, আমি তোরে দিলাম আমানত, অতএব জান্নাতের মালিক তুমি, তোমার জানমালের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ তোমার জানমাল কিনে নেওয়ার পরেও তোমার কাছে আমানত রাখলাম, ব্যবহার করার অনুমতি আছে তবে আমার রাজি খুশির বাহিরে ব্যবহার করবি না, আমার জান আমার মাল তোমার কাছে আমানত রেখেছি, তবে খরচ যদি করো ব্যবহার করো, দুইটা শর্ত মেনে ব্যবহার করবা, তাহলেই তোমার সাথে আমার বেচা কিনা ঠিক থাকবে, জান্নাত পেয়ে যাইবা। আর যদি আমার শর্ত মতো না চলো, বেচা কিনা ভেঙ্গে যাবে, জান্নাত পাবা না। কোন শর্ত মতো জান্নাত পাইতে চাও? আমার জান্নাত
যদি তুমি পেতে চাও তাহলে দুইটা শর্ত মেনে তোমার জানমাল ব্যবহার করো এক নাম্বার ঈমানটারে মজবুত করে নাও দুই নম্বরে নেক আমল করো পরিশুদ্ধ ঈমান দুই নাম্বার বেদাত মুক্ত নেক আমল এক নাম্বার শিরিক মুক্ত ঈমান দুই নাম্বার বেদাত মুক্ত নেক আমল এখন আপনার আমার ঈমানটা কেমন পরিশুদ্ধ কেমনে বুঝবো আমার ঈমান পরিশুদ্ধ এইটা বুজার স্কেল না দিলে তো ভেজাল এই স্কেলটা না জানার কারণে আমগো সোনার বাংলায় অনেকে নামাজ না পড়িয়া হোমানে বিড়ি টানে আর কয় দিল বড় পরিষ্কার নামাজ না পড়লেও আমরা অনেক ভালো আছি ইমানের মজবুতির স্কেলটা না জানার কারণে নামাজ নাই দাড়ি নাই টুপি নাই পর্দা নাই গলায় স্বর্ণের চেইন লাগানো এ আবার দাবি করে সে নাকি ওলি কোন শিরোমণি আছে না নাই আর যারা আসল ওলি এরা শিরোমণিও দাবি করতে পারে না ভয় লাগে কবরে কি উপায় হবে আর যাদের চেহারাটা ভাল্লুকের মতো ওরে চব্বিশ ঘন্টা যদি সমানে রডের বাড়ি দেওয়া হয় বিসমিল্লা ঠিক করে পড়তে পারবে না এ বলে আমি শুধু ওলি কুল শিরোমণি না আমি মুজাদ্দিদে জামান আর মুরিদের কি কয় আয় আয় তোর মতো মুরিদের যদি আমি পীর হইয়া জান্নাতে নিতে না পারি তো আমি কিসের পীর ওরে একটা ভালো মুরিদ যদি থাকতো তখন ধমক দিয়া বলতো রে বেঈমান তুই বুঝো না তুই ইবলিস মার্কা ইবলিসের পীর যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাই বুয়াদ নিসবত তোরা কার শয়তা নি কুনি নামত বলি গরমলি লানতাস্তে বরমলি খারাপ লাগে আপনাদের অন্যায়ের প্রতিবাদ করার নাম হিংসা কি ফিলখনির মানুষ অন্যায়কারীর প্রতিবাদ করার নাম হিংসা অন্যায় যদি করে দিনের লাইনে মারাত্মক অপরাধ অন্যায়ের প্রতিবাদ করো কেমনে তুমি প্রতিবাদ করবা একজনে ইসলামের লাইনে মারাত্মক অন্যায় করেছে তুমি তার প্রতিবাদ জানাও বলে কেমনে বলে হাত দিয়া বাধা দাও যদি না পারো জবান দিয়া প্রতিবাদ জানাও যদি তাও না পারো দিলে দিলে ঘৃণা করো কিন্তু এই কথাগুলো হাদিসে আছে তবে কেমনে কে করবে এর নিয়ম জানার জন্য ইন্টারনেটের পণ্ডিত নিয়ে চললে হবে না একমাত্র খাঁটি আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে চলতে হবে কিন্তু যারা বলে আমরা আল্লাহওয়ালা মানি না পীর লাগে না তাবলিগ লাগে না মুরব্বি লাগে না আল্লাহওয়ালা লাগে না আল্লাহর বান্দা বুজুর্গ আমাদের প্রয়োজন নাই এদের আমি মানি না আমরা মানি না আমরা মাজহাব মানি না আমরা কোরআন মানি হাদিস মানি আমি বলবো তারা আসলে হাদিসও মানে না কোরআনও মানে না এই জন্যই তো দীর্ঘ কয়েক বছর পর ডাক্তার জাকির নায়ক সাহেব ৪০ মিনিটের লেকচার দিয়েছেন ইংলিশে আর বলেছে এতদিন বলতাম মাজহাব লাগে না এখন বুঝতে পেরেছি মাজহাবটা কতই যে দরকার মাজহাব মানলে মানুষের আমল করা সহজ আল্লাহ পর্যন্ত আগায়া যাওয়া বড় সহজ এরে নবীর উম্মত এখন মাজহাব যারা মানে না তারা এতদিন ডাক্তার সাহেবের মাথার মুকুট মনে করত এখন বলে ডাক্তারের মাথা খারাপ ডাক্তারের যদি মাথা খারাপ হয় তো রোগীর উপায় কি হায় 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 ডাক্তারেরই যদি মাথা খারাপ হয় তো রোগীর উপায় কি হবে
বুঝলা না রে মুসলমান বাংলাদেশি মানুষ যদি বুঝতে পারতা তাহলে তাবলিগের বিরুদ্ধে ফেসবুকে লেখতা না চরমনের বিরুদ্ধে লেখতা না কওমির বিরুদ্ধে লেখতা না দেওবন্দীদের বিরুদ্ধে লেখতা না এত বড় দুঃসাহস আর বেয়াদবি করার সাহস তোমার কোন আব্বা জান দিল যে তুমি বড় বড় আল্লাহওয়ালাদের নিয়ে তুমি উল্টা পাল্টা মন্তব্য করো তুমি নিজেরে যেই মহা পণ্ডিত মনে করো আমি বলবো আল্লাহর কসম তুমি জমিনের বড় বেয়াদব